সালাম আলাইকুম। আজ আমি শেয়ার করব কিভাবে প্যান্ট সেলাই করতে হয় লেডিস প্যান্ট। তো এখানে দুই বাজ আছে, মোটর তো চার পার্ট, এখানে দুই। আমরা এই জোয়ারটা সেলাই করে নেব, টাক দিয়ে সেলাই করে নেব। জয়েন্টগুলো একেবারে ইজি উপায়ে দেখানো হচ্ছে, মনোযোগ সহকারে দেখুন। জোড়াটা সেলাই করে নিচ্ছি, মানে তো প্যান্টের একটা শেপ আছে। প্যান্ট কাটিং এর সময় আমি দেখিয়ে দেব, চ্যানেলটা চেক করে দেখতে পারেন। প্যান্ট কাটিংটা প্যান্টের নিচে কোনো কাটা হবে না, কাটা হয়ে কোনো ক্ষতি হবে না। আপনারা চাইলে কাটা দিতে পারেন। প্যান্টের কাটা কিভাবে দেয়, কিভাবে সেলাই করে দাও আছে ভিডিওটা, চ্যানেলটা চেক করে দেখবেন। ওভারলক করে নিচ্ছি, আপনারা চাইলে এটাতে সাব সেলাইও দিতে পারেন। আমরা ওভারলক দিয়ে নিচ্ছি, ওভারলক সেলাই হয়ে গেলে সাব সেলাই দিতে হবে। সিলে দিতে হবে প্রথম অবস্থায়, লবে একটা দিয়ে নিচ্ছি, একদম কিনারে কিনারে একটা সিলে দিতে হবে। তারপরে 3 পয়েন্ট রেখে একটা সিলে দিতে হবে। আর একটা সিলে দিচ্ছি, মোট দুটা হবে এখানে। অন্য পাটাও সেম একই কাজ করতে হবে। প্রথম অবস্থায় একদম কিনারে সিলেটা দিতে হবে, তারপরে এক চাবি সিলের একটা দিতে হবে। এক শিলে দিয়ে নেব ভাঙার জন্য। আমরা এখানে 2.5 ইঞ্চি ভাঙার জন্য রেখেছি, আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। যেহেতু এটা লেডিস ফ্যান, পরবর্তীতে লম্বা বাড়ানোর জন্য এটা শিলে ছুটে দিলে এটা রমাপে বেড়ে যাবে। নির্দিষ্ট মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। পায়ের মুখটা 12.5 ছিল, তারপরে সেভাবে সেভাবে সেলাই করে নিচ্ছি। মুখটা দাও নির্দিষ্ট মাপ অনুযায়ী আপনাদের সেলাই করে নেবেন।
তাই মূলত কাটিংটা একটু মনোযোগ সহকারে দেখলে প্যান্টের ফিটিংসগুলো ভালো হবে। সেলাই সবাই পারে, কিন্তু কাটিংটা একটু কাটিংটাতে বোঝার একটু আছে। আমার ভিডিও চেক করে নেবেন, চেক করে কাটিংটা দেখবেন ভালো করে। সিলাই দিচ্ছি, একটু ঘন করে দেবেন যাতে না ছিঁড়ে। হাই সিলাইটা দিচ্ছি, মোড়ার মতন সিলে করে সিলে করে নিতে হবে। আমাদের এটাতে রাবার হবে, যদি পিতা হয় ফিতের জন্য অবশ্যই খালি খালি জায়গা রাখবেন। রাবারের জন্য ছেলে দিয়ে নিচ্ছি, নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। যে রাবার সাদা ভালো করে টাক দিতে হবে, পরবর্তীতে যাতে খুলে না যায় সেই খেয়াল রাখবেন। রাবারটা লাগিয়ে নিচ্ছি, রাবার উপরে সিলাই যাতে না পড়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাবার উপরে সিলাই পড়লে রাবার কিন্তু স্কিন করবে না। আমার এই চ্যানেলে রাবার কিভাবে লাগাতে হয় ওটাও আছে, চ্যানেলে দেখে নিতে পারেন।
রাবারে দুই শিলে দিতে হবে অবশ্যই। নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। শিলের কাজের সমস্যা অনেক আছে, সমাধান করা হয়। আমাদের ফ্যান কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।